নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা, আমি ইউটিউবে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। এটা একটা গেট রেডি উইথ মি বলতে পারো, এটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক, জাস্ট একটা মেকআপ লুক, যেটা শীতকালে তো বিয়েবাড়ি আমাদের থাকেই, বা বাড়িরও কারোর যদি বিয়ে থাকে, যেরকম আমার দেওরের বিয়ে ছিল, তো তখন আমি করেছিলাম। তো এটা অনেক দিন হয়ে গেছে, যারা জানো এক মাস প্রায় হয়ে গেছে ওর বিয়ে হয়ে, মানে লুকটা এক মাস পুরনো, কিন্তু এখনও রেলেভেন্ট, কারণ এখনও বিয়ের সিজনটা চলছে আর শীতকালটাও চলছে। শীতকালের জন্য সুটেবল হবে এটা মাথায় রেখে আমি করেছি লুকটা। আর এখানে মোটামুটি আমি তোমাদের দেখাচ্ছি লুকটা কীরকম ছিল, আর তারপরে আমি ডিটেলে যাব আস্তে আস্তে। আর এই দিনকার সকালের মানে গায়ে হলুদের লুকটাও আমি করেছিলাম, সেটা করে অনেক দিন হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ ভীষণই টায়ার্ড, কারণ সারা সকাল তো হয়েছে সব বিয়েবাড়ির রিচুয়ালস। তারপরে আমি ফ্ল্যাটে চলে এসেছিলাম ওখান থেকে, নিয়ে একটু আধ ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে তারপরে আবার শুরু করেছি, যার জন্য একটু চোখটা দেখতে পাচ্ছ একটু ক্লান্ত লাগছে, চোখটা দেখলেই বোঝা যাবে। তো একটা সিলিকন প্রাইমার দিয়ে শুরু করলাম। আচ্ছা, ময়েশ্চারাইজ কিন্তু আমি বাড়িতে এসেই সকালের ফেস ওয়াশ, মানে মেকআপটা তুলে ফেস ওয়াশ করে ময়েশ্চারাইজ করে তারপরে একটু বললাম যেরকম আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম, ফ্রুটস ফ্রুটস একটু খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর এটা আধ ঘন্টা পর আমি প্রাইমারটা লাগাচ্ছি। তো এরকম নয় যে আমার স্কিন ময়েশ্চারাইজড নয়। আচ্ছা, এখানে আমি লরিয়েল লুমি লিকুইড ফাউন্ডেশনটা নিয়েছি, এটা একটু গ্রে আন্ডারটোনে আছে, আমার সঙ্গে ম্যাচ করে না ঠিকঠাক, সেই জন্য ওতে আমি একটু এটাতে কি দিয়েছিলাম, ফিটমি দিয়েছিলাম সেদিনকে, আই থিঙ্ক, হ্যাঁ ফিটমি 128 ওয়ার্ম নিউড আমার, ওইটা দিয়ে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করি, যেহেতু এটা আন্ডারটোনটা খুব আলাদা আর ফিটমিটা আমাকে ভালো ম্যাচও করে আর যথেষ্ট স্ট্রং ইয়েলো আন্ডারটোনও আছে। লরিয়েল লুমিটা শীতকালের জন্য একটা খুব ভালো ফাউন্ডেশন, ওতে আমার কালারও আছে, বাট আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে না কি করেছি, আমার কালারটা তখন ছিল না আউট অফ স্টক, এটা আই থিঙ্ক আমি গত বছর বা তার আগের বছর শীতকালে কিনেছিলাম, তার আগের বছর বোধ হয়। আর এটা শীতকালের জন্য খুব ভালো একটা ডিউই, যেরকম নামেই আছে লুমি ফাউন্ডেশন, একটা লুমিনাস আর কি, কিন্তু এটার আমার শেডটা হবে গোল্ডেন বেজ, আমি বোধহয় শুধু বেজটা নিয়ে নিয়েছিলাম, তো এটা আন্ডারটোনটা মানে ডিফারেন্ট হয়ে গেছিলো, যার জন্য একটু প্রবলেম হয়, কিছু একটা মেশাতে হয় ইয়েলো আন্ডারটোনটা আনার জন্য আবার এতে ফেরত, বাট ফিনিশটা খুব ভালো। আর এটা বিয়েবাড়ি বা এই ধরনের পার্টি মেকআপ করার জন্য খুব ভালো, কেন, কারণ এর মধ্যে না একটু শিমারি পার্টিকলস আছে ফাউন্ডেশনটার মধ্যে, যেটা লাগানোর পর দেখা যায়। তো ডেইলি ধরো অফিস যাবে বা এমনি সকালের দিকে স্পেশালি কোথাও যাবে, তো তখন একটু অড লাগতে পারে, কারণ ওই মুখটা চকচক করছে, শিমারটা চকচক করছে, ওটা বোঝা যায়। কিন্তু এই ধরনের ওকেশনের জন্য এটা ভালো। আচ্ছা, এটা হাফ অ্যান্ড হাফের একটা কনসিলার, এটাও বেশ স্ট্রং ইয়েলো আন্ডারটোন আছে, ওই জন্য আজকে আমি এটা ইউজ করছি, নইলে হয়তো সুইস বিউটিটা ইউজ করতাম। সুইস বিউটিটা আমার বেশি কাছাকাছি যায় মানে আমার স্কিন টোনের, বাট এটা যেহেতু একটু স্ট্রং ইয়েলো আছে, দেখো দেখেই বুঝতে পারছো, তো এটা হাইলাইটও ভালো করবে আর এই যে নিউট্রাল টোনটা আছে ওটাকে একটু অ্যাডজাস্ট করে দেবে, ব্যালেন্স করে দেবে, তো যেখানে যেখানে আমার প্রবলেমেটিক এরিয়া। এই কনসিলারটা কিন্তু এমনি ভালো, এতে অন্যান্য শেডও যা আছে ট্রাই করে দেখতে পারো, হাফ অ্যান্ড হাফের। এটা আমি আই থিঙ্ক কাফসান ল্যাশেজের ওয়েবসাইট থেকে কিনেছিলাম। আচ্ছা, ভেজা স্পঞ্জ দিয়ে আমি এটাকে ইয়ে করে দিচ্ছি, কি বলে, ব্লেন্ড করে দিচ্ছি একটু, যাতে মানে কি হয় স্পঞ্জ তো একটু অবজর্ব করে নেয় প্রোডাক্টটা, তো যাতে একটু সিমলেস হয় আর একটু কম থাকে লেয়ারটা, মানে খুব কেকি আমি চাইছিলাম না, শীতকালে তো কেকি আরোই বাজে লাগে না, মেকআপটা যদি কেকি হয়ে যায়, তো সেই জন্য আমি স্পঞ্জ আরও ইউজ করলাম রাত্রির দিকে, ব্রাশটা ইউজ না করে, যাতে একটা হালকা লেয়ার লাগে আর কি কনসিলার আর ফাউন্ডেশনে, ঠিক আছে। তো আমি তোমাদের ডাবল স্পিডে দেখাচ্ছি আর ভিডিওটা মোটামুটি বড়ই হয়েছে, আমার ভিডিও তো বড়ই হয়। আচ্ছা, অনেকে আমাকে সাজেশন দাও, আমি জানি ভালো মনেই দাও, আমার ভালোর জন্য বলছো মনে করো তাই দাও, যে দিদি একটু ছোটো ভিডিও বানাও তাহলে দেখতেও ভালো লাগবে, অনেকে টাইমও থাকে না আর অনেকে বোরও হয়ে যায় দেখতে দেখতে, ধরো এটা যেরকম প্রায় 28 মিনিটের ভিডিও আধ ঘন্টার, ব্যাপারটা দেখো আমি তো ওইভাবে মানে কি বলবো যে এক্স্যাক্টলি পয়সা ইনকাম করব ইউটিউব থেকে সেইটা মাথায় রেখে তো করি না, যদি হয় সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ, কিন্তু ওইটা মাথায় রেখে তো আমি ভিডিও বানাই না বা কিছুই করি না, এটা আমি আমার শখে করি, তো আমার ন্যাচারালি যেটা আসে সত্যি বলছি, মানে যতখানি ধরো আমার সেদিনকে ওই ভিডিওটাতে আধ ঘন্টা ধরে কিছু কথা বলার আছে, তো আমি সেটা বলি, আমি নিজের মন মেরে, যে তারপরে আমি ভিডিওটা আপলোড করার পর দেখলাম আরে আরও তিনটে ইম্পর্টেন্ট কথা ছিল সেগুলো বলা হলো না, সেটা আমি প্রেফার করি না। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ইয়ে করছি, পুরো ফেসটা সেট করছি,
খুব হালকা হাতে, দেখছো একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি যার জন্য, যাতে বেশি পাউডারি না হয়, শীতকালের লুক। সেই জন্যই আমি না ভিডিওটা বড় হয়ে গেলে আমি সেটাকে খুব বেশি এডিট করে ছাঁটার চেষ্টা করি না। আর একটা ব্যাপার এটাও যে এডিটিং করার জন্য না অনেক টাইম স্পেন্ড করতে হয় সেটার পেছনে। ধরো যদি কারুর কাছে 1 ঘন্টার ফুটেজ আছে আর সেটাকে যদি তাকে 10 মিনিটের ভিডিও বানাতে হয়, তার পেছনে কমপক্ষে আমি বলছি 2 ঘন্টা এডিটিংয়ে দিতে হবে। তো সেই কমপক্ষে ওটা 4-5 ঘন্টা 6 ঘন্টাতেও যেতে পারে, হ্যাঁ, 1 ঘন্টার ফুটেজটা 10 মিনিটে আনতে। তো এত টাইম আমার এডিটিংয়ে দেওয়ার জন্য নেই, কারণ জানো তো আমার বাড়িতে বাচ্চা আছে, আর তাছাড়া সংসারে অন্যান্য কাজও থাকে। আর যেহেতু বললাম যে আমি প্রফেশনালি যেহেতু তো করছি না, তো অতটা আমি প্রায়োরিটাইজ করতে পারি না এতখানি টাইম দেওয়াটাকে। আর সত্যি কথা বলতে এডিটিং অত স্কিলও নেই আমার, আমার মাথা ব্যথা ধরে যায় বেশি, মানে কুচির কাজওয়ালা এডিটিং করতে গেলে, সত্যি কথা। তো যতটা সিম্পলি, মানে না করলেই নয়, তো অতটা আমি চেষ্টা করি এডিটিং করার। আমি জানি আর একটু টাইম দিলে, আরও ছোট হলে হয়তো অনেক বেশি লোক দেখবে, কিন্তু আমি সত্যি বলছি আমি অতটা মাথা ব্যথা নিতে পারি না, অতটা টাইমও দিতে পারি না, ঠিক আছে। আজকে যেমন দেখো ভয়েস ওভার করছি, এই পুরো ভিডিওটা 27 মিনিটের ভয়েস ওভার করা, মানে আমি খানিকক্ষণ প্রায় 1 ঘন্টাই ধরো এটা এডিট করেছি প্রথমে, তারপরে আবার 1 ঘন্টা আমি ভয়েস ওভার করছি। পুরো টাইমটা তো আমাকে মেয়ের থেকে দূরে থেকে করতে হচ্ছে, কারণ 1 নম্বর এডিটিং করার সময় পাশে থাকলে ও হাত দেবে, আর এখন তো কথা বলবে, আওয়াজ করবে, নানান রকম আমাকে ওর পেছনে বকতে হবে, তো ঠিক করে ভয়েস ওভার করতে পারবো না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা পিঙ্ক টোনের, যেহেতু আমার বেনারসিটা, এটা আমার বিয়ের বেনারসি, বাই দ্য ওয়ে আমি বিয়ের দিন লাল পরিনি, নীল পরেছিলাম, মিড নাইট ব্লু আমার বেনারসিটা। এই বেনারসিটা যেহেতু একটু মানে কুল টোন, ব্লু টোনের, সেই জন্য আমি পিঙ্ক, মানে কী বলবো, পিঙ্ক ঘরানার, মানে পিচি বা ওয়ার্ম টোন নেই, পিঙ্ক টোন কুল টোনের একটা ব্লাশ লাগালাম, অনেকটাই লাগিয়েছি। তারপর একটু কন্ট্রোলও করে নিয়েছি যেখানে ইউজুয়াল কন্ট্রোল করি, তারপর সেটিং স্প্রে দিয়ে সেট করলাম। সেটিং স্প্রেটা যদি তোমার স্কিন ড্রাই হয় না, তো একটা ডিভি সেটিং স্প্রে বা এমনি একটা নর্মাল সেটিং স্প্রেও খুব ইম্পর্টেন্ট, কিন্তু নাহলে ওই দেখেছি মানে যদি বাস ফাউন্ডেশন ঠিকঠাক লেগেও যায় ড্রাই স্কিন যাদের, না শীতকালে ধরো তো সবারই ড্রাই স্কিন, তারপরে ব্লাশ কন্ট্রোলার হাইলাইট এইগুলো না ধরে না, মানে সে একটা বিচ্ছিরি ফ্যাট ফ্যাটে দেখতে লাগে। তো যদি এরকম ব্যাপার থাকে সেটিং স্প্রে একটা অবশ্যই কাছে রাখো। তো আমি এটা ওই মেবেলিন কী বলে মাস্টারক্রোমের গোল্ডেনটা লাগালাম, সকালে যেটা লুকটা করেছিলাম ওতে আমি শ্যাম্পেন পপ লাগিয়েছিলাম, কিন্তু এটা না একটু বেশি গোল্ডেন আন্ডারটোন আছে আর একটু বেশি চাটাকাচার, যেহেতু জুয়েলারিগুলো আমি সব গোল্ডের পরবো বেনারসির সঙ্গে, যেরকম গোল্ড জুয়েলারি পরে, মানে যেরকম বিয়েতে পরেছিলাম ওরকম, তো সেই জন্য যদি বিয়ের গয়নাগুলো আমি পরিনি, আমার বর পরতে দেয়নি সোনার গয়না রাত্রিরে, যাতায়াতের ব্যাপার ছিল তাই, সেই জন্য আমি গোল্ডেন ইয়েটা নিলাম, নইলে আমি মানে গোল্ডেনটা একটু অ্যাভয়েডই করি। পিঙ্ক আন্ডারটোনে হাইলাইটার লাগালেই আমার মনে হয় আমার উপর একটু বেশি ন্যাচারাল লাগে, আর নয়তো শ্যাম্পেন পপটা তো সবার উপরই ন্যাচারাল লাগে। আচ্ছা, আমি একটা আইব্রাউ ব্রাশ নিয়ে নিলাম, এটার পেছনে স্পুলিও আছে, ওটা দিয়ে ওই আইশ্যাডো প্যালেটটা দিয়ে, এটা মেকআপ রেভলিউশনের, এটা না নামটা মনে থাকে না, বাট এটা মেকআপ রেভলিউশনের খুব পপুলার একটা আইশ্যাডো প্যালেট, সবাই জানো, দেখেছো, এটার অনেক ডিউপ ফিউপও আছে মার্স এর সুইস বিউটির, বাট এটা আমার অরিজিনালটা, আর এটা খুব ভালো। ওটা থেকে একটা একটু অ্যাশি টোন নিয়ে আমি আইব্রাউটা ফিল আপ করে নিচ্ছি ভালো করে, আর যেহেতু চোখটা তো হেভি করব, সেই জন্য একটু যদি আইব্রাউটা যথেষ্ট হেভি না আর কি না হয় ভালো লাগবে না দেখতে। পরে আমি মাস্কারা দিয়ে সেটও করেছিলাম আইব্রাউটা, সেটা আমার খেয়াল নেই ফুটেজটা আমি মানে রেখেছি কি না, মানে অন ক্যামেরা করেছি না অফ ক্যামেরা, কারণ 1 মাস আগে করা তো। আচ্ছা, এবার আমি এমনি একটা হালকা হলুদ বলতে পারো স্কিনের কাছাকাছি একটা কালার দিয়ে পুরো অল ওভারটা আগে আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি, কেন আইশ্যাডোর পুরো চোখটায় লাগিয়ে নিলাম তো আইলিডটায়, এবার আইশ্যাডোর ওপর আইশ্যাডো যদি অ্যাপ্লাই করো না খুব সুন্দর ব্লেন্ড হয়, সেই জন্য অবশ্যই চোখটা কনসিলার লাগানোর পর বা ফাউন্ডেশন লাগানোর পর তো পাউডার দিয়ে সেট করলে, কিন্তু সেটার পর যদি একটা এমনি তোমার স্কিনের কাছাকাছি কালারের একটা আইশ্যাডো দিয়ে পুরোটাতে লাগিয়ে নাও না, তারপর দেখবে বাকি আইশ্যাডোগুলো, ডার্ক আইশ্যাডোগুলো খুব ভালো ব্লেন্ড হবে। এবার যথারীতি একটা মভিশ ব্রাউনিশ টোন নিয়েছি, এটা দিয়ে আমি আমার ট্রানজিশনটা করছি,
আর যেরকম বললাম যে কাট ক্রিজ করব, হাফ কাট ক্রিজ করব। আর কাট ক্রিজ দেখো সাধারণত করি না, এক নম্বর আমার এই কাট ক্রিজে যে স্টার্ক ব্যাপারটা আসে না, এটা পার্সোনালি খুব একটা ভালো লাগে না, মানে ন্যাচারালি, কারণ আমরা তো দেখো ক্যামেরার জন্য মেকআপ করি না, আমি স্টেজের জন্য মেকআপ করছি না, মানে স্টেজের মেকআপ একটা টাইমে করতাম যখন নাটক করতাম, কিন্তু এটা তো স্টেজের মেকআপ নয়, তো সামনাসামনি না আমার খুব অড লাগে এই কাট ক্রিজ ব্যাপারটা, কিন্তু মাঝে মাঝে ইচ্ছেও করে যে ঠিক আছে বিয়ে বাড়ি আছে তাহলে করে দেখি, তো আমি ওই জন্য ট্রাই করেছিলাম। আচ্ছা, তো ওই মভেশ ব্রাউনি স্টোনটা দিয়ে আমি ট্রানজিশনটা করে নিলাম, ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর একটা অ্যাঙ্গেলড ফ্লাফি ব্রাশ আছে, এটা দেখো, এটা দিয়ে না আইশ্যাডো তুলে এই আউটার কর্নারে লাগাতে খুব ভালো, ওইটা দিয়ে আমি একটু আর একটা ডার্ক ব্রাউন, এটা প্রপার ডার্ক ব্রাউন, একটু চকলেটি টাইপের কালারটা, ওইটা দিয়ে আমি আউটার কর্নারটা ডার্ক করছি। এবার দেখবে আমি আস্তে আস্তে ডার্ক করব, আমি আই থিঙ্ক মোট চারটে কালার লাগিয়েছিলাম ব্রাউনের এটা, তারপরে আরেকটা একটু কালচে ব্রাউন লাগাবো, তারপর একটু কালো লাগাবো, কি হয় তাতে কি হয় ডেপথ তৈরি হয়, আর যেহেতু টাইম কম, মানে রেডি হয়ে বেরোনোর ব্যাপার আছে না, এটা তো শুধু ক্যামেরার জন্য করছি না আমি, সেই জন্য আমি ওই ব্রাশটা দিয়ে নিচের ল্যাশ লাইনেও টেনে নিলাম, যাতে দুবার করে আমায় করতে না হয়, নিয়ে একটা কালার অ্যাপ্লাই করে আবার ব্লেন্ড করব। যদিও আরও বেশি, আরও মানে ছোটো ছোটো স্টেপ নিয়ে আরও বেশি ব্লেন্ড করা দরকার, কিন্তু এটা আমি ওই যে বললাম রেডি হয়ে বেরোবো তো তখন অত স্টেপ বাই স্টেপ হয় না। এবার একটা পেন্সিল ব্রাশ নিয়েছি, এটা দিয়ে আমি ওই যে বললাম আর একটা একটু কালচে ব্রাউন, যেটা আরও ডার্ক ব্রাউন, ওইটা আমি এবার আরও একটু নিচে করে আর একটু ছোটো জায়গা নিয়ে অ্যাপ্লাই করছি, মানে যত ডার্ক কালারটা ডার্ক হচ্ছে তত কম জায়গায় যাচ্ছে আর তত চোখের কাছাকাছি আসছে, তত তাহলে ডেপটা তৈরি হবে, তাহলে কী হবে আস্তে কালো থেকে তারপর একটু ডার্ক ব্রাউন, তারপর একটু হালকা ব্রাউন, তারপরে মভেশ ব্রাউনটা, এভাবে আস্তে আস্তে যাবে, আর মাঝখানে মাঝখানে ব্লেন্ড করতে থাকবো আমরা, তাহলে কালারগুলো একে অপরের সঙ্গে ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি কালোটা তুলেছি, নিয়ে এখানে একটু ব্লক হয়ে গেছে, কালোটা তুলে আমি একদম ল্যাশ লাইনের কাছে, আই লাইনার যেভাবে আমরা লাগাই ওইভাবে ল্যাশ লাইনের কাছে আউটার কর্নারে লাগাচ্ছি। আর দেখো এই পুরো ব্যাপারটা পুরো চোখও করতে পারো, কিন্তু যেহেতু আমার চোখ ছোটো তো আমার একটু ফল আউট হলো, ওটা আমি ছেড়ে দিলাম, যেহেতু আমার চোখটা ছোটো আমি যদি পুরো চোখে করি বা ধরো পুরো কাট ক্রিজ করি, যদি যার জন্য যদিও বা কাট ক্রিজ করি আমি হাফ কাট ক্রিজ করি, পুরো করলে আমার চোখটা একদম বন্ধ বন্ধ লাগবে, আরও ছোটো লাগবে। এই লুকটা দেখবে যখন আমি করছি তখন কিন্তু চোখটা বিটকেলেই দেখতে লাগছে, কিন্তু যখন পুরো লুকটা হয়ে যাবে, প্রথমের দিকে আমি যে ছবিটা দিয়েছি বা ভিডিওটা দিয়েছি, আবার পরে আমি ছবি দিয়েছি, দেখবে তখন কিন্তু চোখটা বড় লাগছে। তো পুরো প্রসেসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত, পুরো আই লুকটা শেষ না হওয়া পর্যন্ত আর দেখতে লাগে। আচ্ছা, আমার ক্যামেরাটা একটু মাঝে মাঝে ওই আমার হাতটা খুব ক্যামেরার কাছে চলে আসছিলো, ওই জন্য একটা ব্লুইশ ওয়াশ অফ হয়ে যাচ্ছিলো স্ক্রিনটা মাঝে মাঝে, যতটা পেরেছি আমি বাদ দিয়েছি এডিট করে অংশগুলো, কিন্তু তাও একটু থেকে গেছে। এবার ওই কালোটাই ব্রাশে যতটুকু লেগেছিলো ওটাকেই আমি নিচে ল্যাশ লাইনে টেনে দিলাম। এবার আমি কাজল লাগাচ্ছি, এটা নাইকার ব্ল্যাক ম্যাজিক কাজলটা, এটা বেশ আমার চোখে থাকছে, জানি না সবার চোখে সব কাজল থাকে না, এটা আমার চোখে ভালো থাকছে। আমি টাইট লাইনও করলাম, মানে আপার ওয়াটার লাইন লোয়ার ওয়াটার লাইনেও লাগালাম এবং লোয়ার ল্যাশ লাইনে লাগালাম, ঠিক আছে, এবং পুরোটাই হাফ লাগালাম, মানে ভেতর দিকটা টানিনি, ঠিক আছে, মানে ডার্কনেসটা চোখের বাইরের দিকটা রাখার চেষ্টা করছি যেরকম বললাম। আর একটা ব্যাপার বলি যে প্রায় দু সপ্তাহ মতো ভিডিও দিইনি, অনেক দিন হয়ে গেছে ভিডিও দিইনি, কেন তো যেটা বেশিরভাগ সময় রিজন থাকে ওটাই যে আমার গলা চোখট হয়ে গেছিলো, মানে ঠান্ডা লেগেছিলো আর কি, আর ওই যা হয় বাঙালিদের তো একটা ইয়ে আছে, ওয়েদার চেঞ্জ মানেই বাঙালি কুপোকাত, তো কুপোকাত হয়নি বাট আমার গলাটা বসে গেছিলো। আর এই ভিডিওটা আপলোড করতে গেলে বা অন্য কোনো ভিডিও বানাতে গেলেও আমাকে যেটা মেনলি করতে হতো, আচ্ছা এখানে আমি একটু ফিটমি ফাউন্ডেশনটা নিলাম, কেন নিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দাঁড়ান দেখি, দেখে বলছি কেন নিলাম, ও কাট ক্রিজ করবো বলে নিলাম, আচ্ছা কনসিলার না দিয়ে আমি ফিটমি ফাউন্ডেশনটা দিয়ে কাট ক্রিজ করবো, আচ্ছা কাট ক্রিজটা করছি, হাফ কাট ক্রিজ করছি, ঠিক আছে। এটা একটা ট্রিক আছে, তুমি সামনের দিকটা চোখের সামনের দিকটা আইলাইনারের মতো কনসিলারটা লাগিয়ে না চোখটাকে ওপরের দিকে একদম তাকাবে আর ওপরে যতটা পারবে ওপরে তুলে দেবে আইলিডটাকে, নিয়ে দেখবে কতখানি তোমার ঠেকছে, ঠিক আছে, এই ব্যাপারটা আমি এখানে করিনি আজকে, কারণ আমার একটা আন্দাজ আছে যে আমার চোখটা কতটা খোলে,
নিয়ে যতটা ওপরে গিয়ে ফাউন্ডেশনটা ঠেকবে অতটা তোমায় ক্রিজটাকে টানতে হবে, না হলে ওটা বন্ধ হয়ে যাবে আর কি। তুমি যখন চোখ খুলবে তখন আর তোমার কাট ক্রিজটা দেখা যাবে না। তো কাট ক্রিজটা তো করছি যখন এতক্ষণ করে, দেখতেও তো হবে। তো যতখানি তোমার আইলিডটা খুলে, খোলা চোখটা খোলা অবস্থায় আইলিডের ওপর যেতে হবে কাট ক্রিজটা, ঠিক আছে? তো যেটা বলছিলাম, ঠান্ডা লেগেছিলো, গলা চোখটা হয়ে গেছিলো, সেই জন্য নতুন ভিডিও বানাইও নি, আর মানে বসে কথা তো বলতে হবে, সেটা তো ঠিকঠাক হচ্ছে না। আর এই ভিডিওটা আপলোড করতে গেলেও ভয়েস ওভার করতে হতো, মেন কাজ সেটা, সেটাও করতে পারতাম না, কেসে কেসে মরতাম, সেই জন্য এটাও এত লেট আপলোড হচ্ছে। আর এখন আমি এই মুহূর্তে এখানে না ভাবছি যে কেন ছাতা আমি কাট ক্রিজ করতে গেলাম, আমার এত বিরক্তিকর লাগে না ব্যাপারটা। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, আমার মাঝে মাঝে আমি এটা বলি, ভিডিও আপলোড করি না তারপরে বলি, যে অনেকের মনে হতে পারে যে বোধ হয় এমনি বাহানা দিচ্ছে যে গলা চোখট হয়ে গেছে বা সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়ালি কি হয় না, যারা জানো না তাদের বলি, অটো ইমিউনিটি নষ্ট হয়ে যাওয়া বলে একটা ব্যাপার হয় প্রেগনেন্সির পর, বেশিরভাগ মেয়েদের হয়, অনেকের হয়, কিছু লোকের হয় না, আমার সেটাই হয়েছে। ব্যাপারটা হচ্ছে যখন, মানে আমি একটু শর্টে বলে দিচ্ছি, একটু জ্ঞান বিতরণ করি, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো বা যারা মেডিসিন বা মেডিকেল লাইনে আছো তারা বেটার বলতে পারবে, তাও আমি যতটুকু নিজে বুঝেছি ব্যাপারটা সেটা আমি বলছি। যখন তোমার বডিতে বাচ্চাটা থাকে না, সেটা তো একটা এলিয়েন বডি, তোমার বডির প্রাথমিক অংশ তো নয় বাচ্চাটা, তো সেই এলিয়েন বডিটাকে যদি মানে কোনো জার্ম বা এরকম কিছু ভাবে বা এনিমি ভাবে বডি, তখন তো ওটাকে ডিসকার্ড করে দেওয়ার চেষ্টা করবে বডি, সেটা যাতে না হয় সেই জন্য বডির ইমিউনিটিটা সেই সময় বডি নিজেই, ব্রেন নিজেই কমিয়ে দেয়, অনেকটা নামিয়ে দেয়। এবার সেটা আইডিয়ালি হওয়া উচিত যে বাচ্চাটা জন্ম নেওয়ার পর, বডি থেকে বেরিয়ে যাওয়ার পর আবার বডির ইমিউনিটিটা আগের জায়গায় চলে আসা উচিত, বাট বেশিরভাগ মেয়েদেরই ওটা আর আগের জায়গায় আসে না। ওই প্রেগনেন্ট থাকা অবস্থায় যে ইমিউনিটিটা নেমে যায় ওই নেমেই থাকে। এটার কারণ হচ্ছে যথেষ্ট, মানে এটার এক্স্যাক্ট কারণ পিন পয়েন্ট করে বলা সম্ভব নয় যে আমার ও ক্ষেত্রে কেন হয়েছে, বাট এটা তো একটা রিজন আছে বটেই, যে এটা একটা কারণ যার জন্য ওই আঁতুড়ে থাকতে বলে, যে মানে রেস্ট নিতে হয় বাচ্চা হওয়ার পর, বেশ কিছুদিন কিছু মাস রেস্ট নিতে হয়, কাজ করতে নেই, ঠান্ডা লাগাতে নেই, এগুলো বলে না আগেকার দিনের, মানে ঠাকুমা দিদিমারা তো বলে, মা মাসিমারা তো, সেটা আমার হয়নি। কারণ আমার শাশুড়ি মা এসেছিলেন এক সপ্তাহ 10 দিন মতো, বাট ওই টাইমটা প্রথম ধরো 7 দিন কি 10 দিন আমি শুধু বাচ্চার সঙ্গে থেকেছি, বাট তারপরে তো সবই করতে হয়েছে। তো সেইটা করা উচিত না, যদি তোমার কাছে অপশান থাকে তো সেটা করো না, কারণ এই ধরনের কাণ্ড কারখানা হতে পারে। তো অন্যান্য দিক থেকে এক্সারসাইজ করে বা অন্যান্য ভালো ফুড খেয়ে, ঠিকঠাক জিনিস খেয়ে করে ওটা আমি বিল্ড করার ইমিউনিটিটা আবার আগের জায়গায় চেষ্টা করছি, কিন্তু অত সহজ নয়। অনেকের ওটা সারা জীবনেও ঠিক হয় না, আবার অনেকের আস্তে আস্তে কিছু মাস বা কিছু বছরে ঠিক হয়ে যায়, দেখা যাক ঠিক হয় কি না। আচ্ছা, এখানে আমি যে গ্লিটারটা লাগিয়েছি না, গ্লিটার ঠিক না, শিমার ডাস্ট বলতে পারো, এটা ওই তোমরা এমনি লোকাল দোকানে পেয়ে যাবে, নাচে ফাঁচে ইউজ হয়, জাস্ট এমনি দোকানে গিয়ে বলেছিলাম গোল্ডেন শিমার ডাস্ট, ঠিক আছে, আই শ্যাডোর জন্য ওইটা লাগিয়েছি। ওটা একটু দেখতেই পেলে যে আমার ডান চোখে পড়ে গেছে নিচটা, তো ওইটা আমি দেখাইনি কি করেছি এখানে, ওটা জাস্ট আমি ওর ওপর একটু কনসিলার দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছিলাম, আবার ওপরে পাউডার দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এটাই করেছিলাম। আচ্ছা, ব্লু আইলাইনার আমি প্রথমবার লাগাচ্ছি, অনেকেই লাগায় ব্লু পার্পল গ্রিন আইলাইনার, কিন্তু আমার মনে হয় আমার সঙ্গে যায় না, আমার ওপর আমার স্টাইলের সঙ্গে যায় না, তো কিন্তু ইচ্ছে তো করে, শখ তো আছে ষোলো আনা, সেই জন্য এটা কিনেছি। এটা ল্যাকমের লিকুইড লাইনার, যে কয়েকটা কালার বের করেছিল না গত বছর, আই থিঙ্ক এই ব্লুটা আছে আর একটা গ্রিন আছে, একটা গোল্ডেন আছে, আর আই থিঙ্ক একটা ব্রাউন আছে। তো আমি ব্লুটা নিয়েছিলাম, পুরোটা আমি করছি না, কারণ ওই আমার লাগছে যে কীরম হবে। তো দেখো, যেই অংশটা গোল্ডেন আমি দিয়েছি ওই অংশটা আমি ব্লু আইলাইনারটা দিলাম, দিয়ে যখন ব্রাশটা শুকিয়ে গেছে আর নেই ওতে আইলাইনারটা লেগে, তখন ওটাকে আমি একটু
টেনে দিচ্ছি, ওতে কি হলো ব্লেন্ড হয়ে গেল। তারপরে বাদ বাকি আইলাইনারের আউটার অংশটা আমি কালো নর্মাল লাইনার দিয়ে করেছি। তো কি হলো, ব্যাপারটা একটু সেফ হলো। যারা প্রথমবার কালার্ড লাইনার ট্রাই করবে ভাবছো, আর ঠিক মানে ভাবছো যে কীরকম লাগবে, উইয়ার্ড দেখতে লাগবে কি না, ফানি লাগবে কি না, তাহলে এটা ট্রাই করতে পারো যে পুরোটাকে কালার করলে না। বা আরেকটাও করতে পারো, এটা আমি আগে একবার করেছিলাম, সেটা আমি কোনো ভিডিও বা ফটো কোড তুলিনি, সেটা হচ্ছে পুরোটা ব্লু লাইনার লাগিয়ে নিলে তারপরে একদম নিচ থেকে সরু করে একটা কালো লাইনার লাগালে। এটা একটু সেফ অপশন, যদি কালোর একটা বর্ডার থাকে না তখন অতটা রিস্কি লাগে না ব্যাপারটা। এই এটা যেরকম আমি হাফ হাফ করেছিলাম, ক্যামেরাটা একটু দূরেই ছিল, এটা জুম ইন করলে আরও ভালো বুঝতে পারতে। বাট আমি বলে তুললাম যে আই শ্যাডোর যতটুকু গোল্ডেন আছে ততটুকু আমি ব্লুটা লাগিয়েছি, তারপরে বাদ বাকিটা আমি ব্ল্যাকটা লাগিয়ে টেনে দিয়েছি। হ্যাঁ, ছোটো একটা উইং করেছিলাম, খুব বড় না, আর যেহেতু নিচে আই শ্যাডোটা আমি ওইভাবে লাগিয়েছি এর জন্য ওটা বড় লাগছিল উইংটা। আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে আমি আজকে মানে ওই দিনকে আমি প্রথমবার ট্রাই করেছি ফলস আইল্যাশেস। তো যেরকম বললাম কাট ক্রিস, ফলস আইল্যাশটাও আমার খুব মানে মেকি, অবভিয়াসলি ফলস মেকি লাগে আর বাড়াবাড়ি লাগে। বাট আমার কাছে না দুটো ছিল, একটা তো আমি ওই অন্য একজনের জন্য একবার কিনেছিলাম বাট সে ইউজ করেনি তো আমার কাছে থেকে গেছিলো, আর একটা আমার একজন গিফট করেছিল। তো আমি ওটাই ভাবলাম যে বিয়ে বাড়ি আছে, দেওরের বিয়ে, তো ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি, এটা কলসালের ওয়াশেবল মাস্কারাটা, খুব একটা ভালো না বাট আমি আইল্যাশ কার্ল করব তো সেরকম কিছু আমার যায় আসে না। এটা লাগিয়ে আইল্যাশ কার্ল করে নিলে তখন ঠিকঠাক হয়ে যায়, বাট শুধু মাস্কারাটা এমন কিছু করতে পারে না ল্যাশের জন্য। আচ্ছা, আর আমার আইল্যাশেস খুবই ফ্ল্যাট, মানে মাস্কারা যদি না লাগাই তো আইল্যাশ মনে হয় নেই, এরকম এতই খারাপ আমার আইল্যাশের ইয়ে। ঘনত্ব মোটামুটি আছে বাট লেন্থ একদম নেই, আর একদম ফ্ল্যাট ড্রুপি। আরেকটা কি বলছিলাম, হ্যাঁ, ফলস আইল্যাশেস। এবার একটা জায়গায় না আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে যদি প্রথম প্রথম কেউ আইল্যাশ ফলস আইল্যাশ লাগাবে ভাবছো, তো ওটাকে হাফ করে কেটে নিয়ে শুধু আউটার কর্নারে লাগাও, তাহলে কি পুরো চোখটায় লাগালে এক তো চোখটা প্রচণ্ড ভারী লাগে, যাদের অভ্যেস নেই তাদের খুব অস্বস্তি হবে বাড়ির অনুষ্ঠানে। তারপর আমি বাইকে করে গেছি এসেছি, বাইকে হাওয়া লেগে মানে অস্বস্তি হবে, খুলে ফুলে যাবে কি না সেটাও ভাবছিলাম। তো ওইটা আমি ট্রাই করেছি, হাফ করে কেটেছি দুটো আইল্যাশকেই, হাফ হাফ করে কেটেছি নিয়ে আউটার হাফগুলো দুটো আমি চোখে লাগিয়েছিলাম। দুটো যে একদম সমান লেগেছিলো তা না, একটু অ্যাঙ্গেলের পার্থক্য ছিল। এখানে আমিও একটা বানানা টোন্ড একটা পাউডার, একটু ব্রাইটনেস হয় এটাতে, ওই সীমাটা পড়েছিল ওটা কনসিলার দিয়ে ঠিক করা হয়ে গেছিলো, এখানে ওইটা আমি লাগিয়ে নিলাম, একটু রিভার্স কন্ট্রোলিং হবে এই আর কি। আচ্ছা, এই পুরোটা ফেসটা পুরোটা করার পর আমি আবার স্প্রে করব, হ্যাঁ, সেটিং স্প্রে আবার ফাইনালি, যেটা বেশি করে তখন খুব বেশি করিনি আমি সেটিং স্প্রেটা, এবার ফাইনাল করব। তার আগে আমি আইল্যাশটা লাগাচ্ছি, তো কেটে ফেটে রেখেছিলাম আর কোন পোর্শন দুটো ইউজ করবো সেটাও দেখেছিলাম। তো এটাও এরকম ওই লোকাল দোকান থেকে গিয়ে বলছি আইল্যাশ গ্লু দাও, ওই 40 টাকার একটা গ্লু নিয়ে এসেছি, কারণ আদৌ কোনো দিন আর জন্মে লাগাবো কি লাগাবো না তা নেই ঠিক, ওই 300-350 টাকা দিয়ে আমি গ্লু কিনতে চাইছিলাম না। তো এইভাবে দেখেছিলাম করে কতগুলো টিউটোরিয়াল, মানে টিউটোরিয়াল তো প্রচুরই দেখেছি, নিয়ে লাগিয়েছিলাম। খুব যে আমার ভালো লেগেছে তা নয়, তবে এটাও ঠিক যে এইটা যে এই পেয়ারটা আমি চুজ না করলেই পারতাম, কারণ এটা একটু বেশি ঘন, বেশি ড্রামাটিক ছিল। আমার কাছে আরেকটা যেটা আছে ওটা একটু স্পার্স আর একটু ন্যাচারাল দেখতে ছিল, ওইটা ট্রাই করলে ভালো হতো, বাট ওটা আমি কাটতে চাইছিলাম না সেই জন্য আমি এটা লাগিয়েছিলাম। আইল্যাশগুলো এমন কিছু দামি আইল্যাশ না, আমি পাতি দোকানের আইল্যাশ, ঠিক আছে, যেটা গিফট আমার কাছে আছে, যেটা আমি বললাম যে একটু ন্যাচারাল দেখতে, ওটা বোধহয় একটু দামি, বাট এটা বোধহয় 20 টাকা নিয়েছিল, 20-30 টাকা নিয়েছিল, অনেক দিন আগেও কেনা এটা আমার, কিছু বছর আগে কেনা। তো এই আউটার কর্নারে লাগিয়েছি, একটা একটু আগে একটা একটু পেছনে হয়ে গেছিলো, একটা একটু উঁচু একটা একটু নিচু হয়ে গেছিলো, বাট ঠিক আছে প্রথমবার ট্রাই করলাম, জানি না আবার সেকেন্ডবার কবে করব, কারণ আমি এরকম এমনি কোনো অনুষ্ঠান বা ধরো পুজোতে বেরোবো তখন আমি আইল্যাশ পরে ঘুরতে পারবো না, আমার ভীষণ অস্বস্তি হবে এক নম্বর, দ্বিতীয়ত আমার অড লাগবে যে করি না, তো সেই জন্য আমার মনে হয় বড্ড বাড়াবাড়ি হচ্ছে, সেই জন্য ওই আবার কবে বিয়েবাড়ি পড়বে এবং ক্লোজ এনাফ বিয়েবাড়িও হতে হবে যে কাছের কারুর বিয়ে,
সেরকম হতে হবে, বা বাড়ির কোনো সেরকম অনুষ্ঠান, তবেই আমি আইল্যাশ লাগাবো। নইলে ওই গ্লুটা ওই টিপ ফিপ লাগাতে কাজে লাগবে, বা গ্লুটা আইল্যাশ গ্লু না একটা বাড়িতে থাকা ভালো, এমনিতে কাজে লাগে। যেরকম টিকলি, ধর টিকলি লাগালে টিকলি খুব এদিক ওদিক সরে যায় না, তো টিকলির নিচে যদি আইল্যাশ গ্লু লাগিয়ে টিকলিটাকে সেট করে দাও। আইল্যাশ গ্লু তো খুব মানে স্টিকি হয়, জিনিস ধরে রাখে কিন্তু খুব হার্স হয় না স্কিনের ওপর, আবার তুমি টানলে খুলেও যাবে, সেই জন্য ভালো। এটাও যেরকম খোলার সময় আমার এমন কিছু অসুবিধা নেই, যে টানাতেই খুলে গেছিলো, আর বাইকে করে গেছি এসেছি তাতে কিন্তু আবার খোলেনি। তো এই যে একটা মিডিয়াম স্টিকিনেস, এই ব্যাপারটা বেশ ভালো। আর টিপটাও যেটা আজকে পরেছিলাম, ওই টিপটাও আঠাটা শুকিয়ে গেছিলো, আমি আইল্যাশ গ্লু দিয়েই পরেছি, তো টুকটাক কাজে লেগে যাবে, ঠিক আছে। আর ওই জন্যই আমি কম দামি গ্লুটা কিনেছি, যাতে আমার গায়ে না লাগে। এটা কী করছি, আচ্ছা লিপস্টিকটা লাগিয়ে আমি ইয়ে করবো। লিপস্টিকটা এখন যখন আমি দেখছি, আমি ভাবছি আর একটু নিউডের দিকে গেলে ভালো হতো, আমি একটু বেশি পিচি অরেঞ্জি দিকে গেছি। বাট ওভারঅল হওয়ার পর পুরো মেকআপ লুকটা, আর শাড়ি বাড়ি পরে নিয়ে তখন খারাপ লাগছিলো না, বাট নিউড হলে বেটার হতো, বাট তখন এটা নিয়ে বসেছিলাম তো আমি আর উঠিনি। বা এটাকেই অন্য লিপস্টিক দিয়ে একটু নিউড করে নেওয়া যেত, বাট সেটাও আমার করা হয়নি। আর এটা একটা স্যাটিন, স্যাটিন না ভেলভেটি ফিনিশ লিপস্টিক, এটা ইয়ের কি কি ভল্টে কি বেশ নামটা, নামটা মনে পড়ছে না, পার্পলে একটা ব্র্যান্ড আছে ওইটার, বেশি দামি লিপস্টিক নয় কিন্তু ভালো, ফর্মুলাটা ভালো, কালারটাও ভালো, কিন্তু এটা সোনার একটু নিউড হলে ভালো হতো লুকটার সঙ্গে, এটা সত্যি কথা। এবার আই থিঙ্ক আমি একটু ওই মাস্কারাটা কেঁকে নিচ্ছি, ওই আইল্যাশটা আমার আসল আইল্যাশের সঙ্গে একটু যাতে মার্জ করে, তার জন্য একটু দুটোকে একসঙ্গে মাস্কারা অ্যাপ্লাই করছি। খুব একটা যে কাজ হয়েছে তা না, তার কারণ এটাই যে আইল্যাশটা খুব একটা ভালো কোয়ালিটির ছিল না, ফেক আইল্যাশটা। আর হ্যাঁ, এই যে বললাম আইব্রাউটা আমি সেট করব, ওইটা করে নিচ্ছি। এবার আমি স্প্রে করব, তাহলে আমার মেকআপটা শেষ হয়ে গেল। এরপর আমি গয়না পরবো, চুলটা বেঁধেছিলাম, চুল বাঁধা, দেখো চুল বাঁধা প্রথমের দিকে কয়েকজন ভিডিও দেখতে চেয়েছো, চুল বাঁধাতে আমি ঠিক কনফিডেন্ট নই, আমি খুব ভালো চুল বাঁধতে পারি না। এই দিনকে যদিও আমি কাঁটা ফাটা দিয়ে এটা ব্যবস্থা করেছিলাম ফেক ফুলগুলো লাগিয়ে, বাট স্টিল আমি এতটা কনফিডেন্ট নই যে সেটা টিউটোরিয়াল বানাবো, সেই জন্য আমি চুলের ব্যাপারে মানে চুলের হেয়ারস্টাইলের ব্যাপারে আমি কিছু করি না। তো আমি এবার ওটা লাগিয়ে নিয়ে শুকিয়ে নেবো, তারপর শাড়ি পরবো। সেটাতেও একটা গণ্ডগোল হয়েছিলো, আমার ব্লাউজের ডোরিটা লাস্ট মোমেন্টে ছিঁড়ে গেছিলো, সেই কোনো রকমের সেফটি পিন দিয়ে নানা রকমভাবে ম্যানেজ করেছি। আর শাড়ি পরবো, গয়না পরবো, এখানে শুধু কানের দুলটা আমার বিয়েরটা ছিল, আর বাদ বাকি সব ফেকই এগুলো। আর আই থিঙ্ক আংটিটা পরেছিলাম, আর একটা ডার্ক টিপ পরলেও হতো, ডার্কার টিপ, বাট ঠিক আছে এটাও খারাপ লাগছে না। তো এটাই ছিল, এতক্ষণ ধরে 27 মিনিট ধরে বকবক করছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেলটা অন করে সঙ্গে থেকো। হোপফুলি আবার তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারবো, মাথায় তো অনেকগুলো আছে, রিভিউ জমে আছে। চলো তোমরা ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, ওকে।